क्लास सेवन गुड मॉर्निंग एवरीबॉडी। तो आज के আমি তোমাদের কোশ্চেন দেখি থ্রি পেজ নাম্বার 43 এ তিনের অঙ্কটি করাচ্ছি সমানুপাত চ্যাপ্টারের অঙ্ক। তো তিনের অঙ্কে দেখো বলা আছে যে কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকে 20 দিন চলে তাহলে 40 জন লোকে কত দিন চলবে ওই নির্দিষ্ট পরিমাণ খাদ্যে। তাহলে এখানে আমরা ছকটা করে নিই জন আর হচ্ছে দিন কত জন লোক না 12 জন 12 জন লোকের কত দিন যাচ্ছে 20 দিন তাহলে 40 জন লোকের কত দিন যাবে এটা হচ্ছে পার করতে হবে। তাহলে এখানে জন ও দিন নিশ্চয় ব্যস্ত সম্পর্ক জন বাড়লে দিন কমবে জন কমলে দিন বাড়বে। তাহলে এখানে এখানে লিখব কি না জন জন ও দিন ব্যস্ত সম্পর্ক আছে ব্যস্ত কি আছে ব্যস্ত সমানুপাত আছে ব্যস্ত সমানুপাতে আছে ব্যস্ত সমানুপাত আছে অতএব কি হবে 12 অনুপাত 40 সমানুপাত চিহ্নটা দাও এটাকে x ধরে নিচ্ছি x অনুপাত 20 ব্যস্ত 12 বাই 12 অনুপাত 40 সমানুপাত x অনুপাত 20। তাহলে এখানে আমরা কত পাচ্ছি চতুর্থ পদটা বের করতে হবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদটা এই তৃতীয় পদটা। তাহলে আমরা কি লিখব তৃতীয় পদ মানে x তৃতীয় পদ সমান হচ্ছে কি সূত্র না প্রথম গুণিত চতুর্থ প্রথম পদ আর চতুর্থ পদের গুণফল বাই দ্বিতীয় গুণিত বাই এটা দ্বিতীয় পদটা কারণ প্রথম গুণিত চতুর্থ সমান হচ্ছে দ্বিতীয় গুণিত তৃতীয়। তাহলে তৃতীয়টা বের করতে হবে তাহলে আমরা কি করব না দ্বিতীয় দিয়ে ভাগ করে দেবো তাহলে এটা কত হচ্ছে 20 দুগুণে 40 2 6 সমান হচ্ছে 6 দিন। আবার এইভাবে করতে পারো দেখো এইভাবে এটা করে দিতে পারো এখান থেকে আবার এটা 12 বাই 40 ইকুয়াল টু এক্স বাই 20 12 বাই 40 ইকুয়াল এক্স বাই 20 তাহলে কত হচ্ছে না 40 এক্স সমান হচ্ছে 12 গুণিত 20 তাহলে এক্স সমান কত না 12 গুণিত 20 বাই 40 40 এটা 2 এটা হচ্ছে 6 সমান 6 দিন। হ্যাঁ এটাও করতে পারো এটাও করতে পারো অথবা এটাও করতে পারো ঠিক আছে। এরপর আমরা চারের দিকের অঙ্কটি যাব চারের দিকে চারের দিকের অঙ্কটা দেখো বলা আছে যে অরুণবাবু তার কৃষি জমিতে অরুণবাবু তার কৃষি জমিতে এটা হচ্ছে চারেরটা চারের অঙ্কটা অরুণবাবু তার কৃষি জমিতে 16টি লাঙ্গল দিয়ে 10 দিনে 100 জমি চাষ করেছেন তাহলে 8 দিনে চাষ করতে হলে কতগুলি লাঙ্গল দরকার। লাঙ্গল এটা হচ্ছে লাঙ্গল হ্যাঁ লাঙ্গল এটা হচ্ছে টি আর হচ্ছে দিন দিন কয়টা লাঙ্গল না 16টা লাঙ্গল কত দিনে চাষ করছে 10 দিনে তাহলে 8 দিনে চাষ করতে হলে এটা একটু উল্টো হয়ে গেল 8 দিনে চাষ করতে হলে 8 দিনে চাষ করতে হলে কতগুলি লাঙ্গলের দরকার তো এখানে এটা দিন এটা উল্টো হয়ে গেছে একটু এটা দিন আর এখানে লাঙ্গলটা হবে এখানে লাঙ্গলটা হবে হ্যাঁ লাঙ্গলটা হচ্ছে টি এটা মুছে দিচ্ছি তাহলে 10 দিনে 10 দিনে 16টা লাঙ্গল লাগছে 10 দিনে 16টা 8 দিনে চাষ করতে কয়টা তাহলে এখানে লাঙ্গলটা বার করতে হবে তাহলে দিন ও লাঙ্গল ব্যস্ত সম্পর্ক কারণ দিন বাড়লে লাঙ্গলটা কমে যাবে নির্দিষ্ট জমি চাষ করতে বা দিন কমলে লাঙ্গলটা বেড়ে যাবে তাহলে এখানে দিন এখানে দিন ও লাঙ্গল কি আছে ব্যস্ত সম্পর্ক আছে ব্যস্ত সমানুপাতে আছে ব্যস্ত সমানুপাতে আছে ব্যস্ত সমানুপাতে তাহলে কি হবে এক্স ধরে নাও এক্স এক্স ধরে নিলাম লাঙ্গলটা তাহলে 10 অনুপাত 8 সমানুপাত এক্স অনুপাত 16 এটা যা হবে তার উল্টোটা হবে তাহলে 10 বাই 10 অনুপাত 8 এটা এক্স অনুপাত 16 হবে ব্যস্ত হলে উল্টোটা হয়ে যাবে তাহলে এখানে কত পাচ্ছি প্রথম দ্বিতীয় তৃতীয় পদটা তাহলে তৃতীয় পদ মানে এক্স সমান হচ্ছে প্রথম গুণিত চতুর্থ প্রথম হচ্ছে 10 আর চতুর্থ হচ্ছে 16 তৃতীয় পদটা হচ্ছে প্রথম আর চতুর্থ গুণ বাই দ্বিতীয় দ্বিতীয় দিয়ে ভাগ তাহলে এটা হচ্ছে 8 2 তাহলে হচ্ছে 20 তাহলে 20টি লেবল লাগবে হ্যাঁ
তাহলে যদি 10 মানে 8 দিনে ও চাষ করতে যায় চাষ করতে চায় তাহলে 20 টি লাঙ্গল লাগবে 20 টি 20 টি লাঙ্গল লাগবে এরপর আমরা চলে যাব 44 পেজে পাঁচের অঙ্কটা পেজ নাম্বার হচ্ছে 44 এখানে আমরা করব পাঁচের অঙ্কটা পাঁচটা দেখো পাঁচের অঙ্কটা বলেছে যে একটি বন্যা ত্রাণ সিভিলিয়ান পাঁচটা কি বলা আছে যে একটি বন্যা ত্রাণ সিভিলিয়ান একটি বন্যা ত্রাণ শিবিরে 400 জন লোকের 190 দিনে খাবার মজুত আছে 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেল মানে লোক সংখ্যা কমে গেল 30 দিন পর তাহলে যারা রয়ে গেল তাদের অবশিষ্ট খাদ্য কতদিন চলবে তাহলে জোন আর দিনের ছকটা আমরা করে নিই জোন আর দিন কতজন লোক 4000 জন লোক কত দিনের খাবার ছিল 190 দিনের খাবার ছিল তাহলে 4000 জন লোক 30 দিন খেয়েছে 30 দিন পর 800 জন লোক চলে যাচ্ছে তাহলে 4000 জন লোকের অবশিষ্ট খাবার কত আছে 160 দিনে 30 দিন পর তো চলে গেছে 800 জন তাহলে ওরা তো 30 দিন খেয়েছে তাহলে এখন 4000 জন লোকের আর 160 দিনে খাবার মজুদ আছে মানে তারপরে লোক সংখ্যাটা বেড়ে কমে গেল দেখো 800 জন তাহলে এটা হচ্ছে 32 জন তাহলে 32 জন লোকের ওই খাবারটা কতদিন চলবে এটা করতে হবে হ্যাঁ তাহলে এটাও তাই জোন ও দিন জোন ও দিন ব্যস্ত সমানুপাত আছে ব্যস্ত সমানুপাতে আছে তাহলে অথবা আমরা কি লিখব 4000 অনুপাত 3200 সমানুপাত এটা কিন্তু এক্স ধরে নিতে হবে এক্স অনুপাত 160 তাহলে এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় পদ তাহলে এক্সটা কত অর্থাৎ এক্সটা কত তৃতীয় পদ দেখো তো প্রথম গুণিত চতুর্থ প্রথম আর চতুর্থ বাই দ্বিতীয় এটা হবে দুটো শূন্য আমরা কাটলাম এটা ষোলো দিয়ে যদি কাটে ষোলো দশে 160 ষোলো দুগুণে 32 দুই পাঁচ হ্যাঁ তাহলে এটা হচ্ছে 200 দিন 200 দিন উত্তরটা হচ্ছে 200 দিন 200 দিন যাবে ঠিক আছে তাহলে পাঁচটা হয়ে গেল এরপর আমরা করব ছয় নম্বরটা ছয়টা ছয় নম্বরটা দেখো একই টাইপের অঙ্ক সব অনুপাতই করছি ছয়টা ছয়টাকে অঙ্কটা দেখো ছয়টাকে অঙ্কটা বলেছে যে তিনটি ছাতা ও বা একটি চেয়ারের দাম 600 টাকা তাহলে দুটি ছাতা এবং দুটি চেয়ারের একসঙ্গে দাম কত তাহলে তিনটে ছাতার যা দাম একটা চেয়ারের দাম তাই একই তাহলে একটি চেয়ার লিখব একটি চেয়ার একটি চেয়ার দাম হচ্ছে 600 টাকা আবার তিনটে ছাতার দাম হচ্ছে 600 টাকা তাহলে একটি চেয়ার সমান হচ্ছে তিনটি ছাতা ছাতা একটি চেয়ারের দাম তিনটে ছাতার দামের সমান একই 600 টাকা তাহলে এখানে কি কিনেছে না দুটো ছাতা এবং দুটো চেয়ার একসঙ্গে কিনেছে তাহলে দুটি চেয়ার সমান কত না তিন গুণিত দুই সমান ছটি ছাতা ছটি ছাতা হয়ে গেল দুটি চেয়ার মানে ছটি ছাতা তাহলে অতএব কি লিখব না দুটি ছাতা প্লাস দুটি চেয়ার দুটি চেয়ার সমান হচ্ছে দুই প্লাস এই দুটি ছাতা আর দুটো চেয়ার সমান হচ্ছে ছয়টা ছাতা দুই প্লাস ছয় টি ছাতা আর দুটি চেয়ার সমান ছয়টা ছাতা তাহলে দুটি চেয়ারে জায়গায় ছয়টা ছাতা দুটো ছাতা আটটা ছাতা আটটি ছাতা ঠিক আছে আটটি ছাতা তাহলে দেখো বলা আছে যে তিনটি ছাতার দাম 800 টাকা ছাতা এবার ছাতার সংখ্যা ছাতা এটা হচ্ছে টি আর দাম এটা হচ্ছে টাকা তাহলে তিনটি ছাতার দাম কত না তিনটি ছাতার দাম হচ্ছে 600 টাকা তাহলে কয়টা ছাতা কিনেছে চেয়ার আর ছাতা দুটি চেয়ারকে মানে ছাতায় কনভার্ট করে ছটা খেয়েছে আর দুটো আটটা ছাতা এটার দাম হচ্ছে কত এটা হচ্ছে এক ধরে নিচ্ছেন তাহলে ছাতা আর চেয়ার এখানে দেখো ছাতা ও ছাতা ও দাম ছাতা ও দাম সরল সমানুপাত আছে সরল
समानुपाते আছে তাই তো ছাতা বেলে দাম বাড়বে ছাতা কমলে দামও কমবে অতএব কি পাবো না 3:8 সমানুপাত 600:1 তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ তাহলে x টা কত না দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ বাই প্রথম পদ হ্যাঁ দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ বাই প্রথম পদ 3 এটা কেটে হলো 200 সমান হচ্ছে 1600 টাকা তাহলে আমরা কি পাচ্ছি না গুটি ছাতা এবং গুটি চেয়ারের একসঙ্গে দাম হচ্ছে 1600 টাকা ঠিক আছে